নমস্কার আজকে আপনাদের জন্য একটা উঁচু বাগান টাইপের জায়গা নিয়ে এসেছি বেশ কিছু গাছপালায় ঘেরা রয়েছে জায়গাটা কেউ যদি চান এই জায়গাটা পুরোটা নিতে পারেন এখানে পুরোটা নিলে তবেই জায়গাটা আপনারা রাস্তা পাবেন নাহলে দুজনকে আর এই জায়গাটা বিশেষভাবে সেট করে দেওয়া যাবে না এখানে যে লঙ্কা ক্ষেত দিয়ে এই জায়গাটা দেখছেন এখানে বিঘে থেকে স দু বিঘে জমি রয়েছে আর পাশে যে বড় গাছগুলো দিয়ে একটু বাগান টাইপের রয়েছে কিছু কিছু বড়ো গাছ দিয়ে বাগান রয়েছে পুরো জায়গাটায় বাগান নয় সেখানে রয়েছে তিন বিঘা মতো জমি কেউ চাইলে তিন বিঘা নিতে পারেন কেউ চাইলে এখানে টোটাল পাঁচ বিঘাও নিতে পারেন তো এরকম একটা সুন্দর জমি যেটা আপনি বনগাঁ রেলওয়ে স্টেশন বনগাঁ রেলওয়ে যে স্টেশনটা আছে সেখান থেকে আছে মাত্র ছ কিলোমিটার ডিস্টেন্সে কনগা রেলওয়ে স্টেশন থেকে ছ কিলোমিটার ডিস্ট্যান্সে ভিতরে যে গ্রামের পাকা রাস্তা হয় কার অ্যাক্সেসেবল রোড সেই রাস্তার উপরে পাবেন একদম গাড়ি নিয়ে আপনি এই বাড়িতে ঢুকতে পারবেন বা এই জায়গাটাতে ঢুকতে পারবেন আর জমির দামও এই এরিয়াতে যে প্রায় মাঠান জমির দামই চলছে এখানে থেকে বারো লাখ টাকা বিঘে সেক্ষেত্রে পুরো রাস্তা সহ এই জমিটা পাচ্ছেন সাড়ে তেরো লাখ টাকা বিঘে কারণ মালিকের এই মুহূর্তে টাকার খুব দরকার তাই উনি সাড়ে তেরো লাখ টাকা করে বিঘে দাম নেবেন সাধারণত এই এরিয়াতে এই টাইপের জমি কোনোটাই এক লাখ টাকার কমে কাটা হওয়া কষ্টকর কিন্তু এই ক্ষেত্রে ওনার খুব এসেন্সিয়াল এই কারণে উনি কিন্তু এই জমিটা মোটামুটি সাড়ে তেরো লাখ টাকা পার বিঘাতে বিক্রি করে দেবেন টোটাল পাঁচ বিঘা জমি আছে তারপরেও যদি কিছুটা দাম স্লাইটলি কমে সেটা মালিক আর আপনাদের ব্যাপারটা হবে যাই এই জমির জন্য আপনাদেরকে কল করতে হবে আমাদের নাম্বারে এইট নাইন ফোর সেভেন দেখুন এখানে তিন বিঘে জমি নিলেও নিতে পারবেন আড়াই বিঘে নিলেও নিতে পারবেন আড়াই বিঘের ক্ষেত্রে মাঝখান দিয়ে যে প্যাসেজ রোডটা হবে সেই রোডের সঙ্গে হবে আর তিন বিঘে নিলে আপনি আপনি একদম মেইনের পাকা রাস্তা ধরে টানা আপনি তিন বিঘে জমি কিন্তু পাবেন অত্যন্ত সুন্দর এই জমি এবং যার দাম আছে সাড়ে তেরো লক্ষ টাকা পার বিঘে একদম এই লেভেলে বাড়ি আছে কাছাকাছি পোলট্রি ফার্ম রয়েছে আপনি চাইলে এখানে পোলট্রি ফার্ম করতে পারেন আপনি আপনার বাড়ি করতে পারেন কোনো অসুবিধা নেই অতএব এই জমির জন্য আর দেরি করবেন না ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা আসুন এবং এই জমি দেখুন আর অনেক সময় কি হয় আপনারা যদি আপনাদের নিজস্ব জমি বিক্রি করতে চান ডিরেক্ট আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা আপনার জমি ভিজিট করবো কাছাকাছি কী রেট আসতে পারে সেটা আমরা জানিয়ে দেবো যদি আমরা কল্যাণী বেস করে আছি যদি কুড়ি কিলোমিটারের মধ্যে হয় আমরা আপনাদেরকে ফ্রি অফ কস্টে আপনাদের ভিডিওটা নিয়ে আসব জমি দেখে আসব তার অ্যাজামশান দামে সম্বন্ধে আপনাকে গাইড করতে পারবো এবং সেটাকে পাবলিশ করে বিক্রয় যোগ্য অবস্থাতে পৌঁছে দিতে পারব। বা সাজেস্ট করতে পারবো কোন অবস্থায় কি করলে আপনার জমিটাকে আমরা সুন্দরভাবে বিক্রি করতে পারি অনেক সময় অনেকজনই জমির পেপার সংক্রান্ত সমস্যা হয় অনেক সময় অনেক জমির পেপার সংক্রান্ত সমস্যা হয় সে জন্য কিন্তু আপনারা আমাদেরকে কল করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পেপার সংক্রান্ত এই নতুনভাবে আমরা এই জিনিসটাকে চালু করেছি যে আপনাদের পেপার সংক্রান্ত সমস্যা হলে আমাদের লয়ারের মাধ্যমে আমরা ওইটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো যেটা বিএলআর অফিসের মাধ্যমে শুরু হয় সব জমির ক্ষেত্রে কিন্তু পেপারের ট্রান্সফরমেশন কিন্তু হয় না কিন্তু যেগুলো সম্ভব আইনত যেগুলো সম্ভব হবে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা পেপার সংক্রান্ত সমস্যার সমাধান করে দিতে পারবো পেপার সংক্রান্ত হোক জমি সংক্রান্ত হোক জমির পেপার সংক্রান্ত আর কি আমাদের যে নাম্বার এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এই নাম্বারে আমাদেরকে অবশ্যই অবশ্যই কল করুন এই যে আছে অর্থাৎ আমরা আপনাদেরকে পেপার সংক্রান্ত সমস্যা এবং বিক্রয় সংক্রান্ত সমস্যার সমাধান করে দেবো আপনারা যদি কিনতে চান আপনাদের পেপার কি করে আপনারা বুঝে নেবেন কী করে জমির পজেশান নেবেন সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু আপনাদের সাথে দাঁড়িয়ে থেকে করব। আর জমি নেওয়ার সময় সবসময় আপনারা আগে জমি দেখুন জমির পেপার চেক করুন লয়ারের মাধ্যমে প্রফেশনালি চেক করান তারপরে আপনি অ্যাডভান্সের ব্যাপারে আসুন আর অ্যাডভান্স করার পর অবশ্যই জমির মেজারমেন্টে আপনি পিলার পুঁতে নিন তারপরে জমি ফাইনালি আপনি পয়সা দিয়ে তারপর আপনার নামে করুন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সাথে থাকুন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক নাইস্ট ডে বাই